কলকাতা। না জানি কত ইতিহাসের সাক্ষী, কত ঐতিহ্যের ধারক ও বাহক এই মহানগরী। ভিক্টোরিয়া, হাওড়া ব্রিজ, ট্রাম, টানা রিক্সার সাথে যে কথা না বললেই নয় তা হলো কলকাতার রাস্তায় মাটির ভাড়ে চা খাওয়া। চা, কলকাতা কেন, বোধহয় সারা ভারতের মানুষের অন্যতম প্রিয় পানীয় এই চা। রাস্তাঘাটে, কাজের ফাঁকে কিংবা ব্যস্ত দিনের একঘেয়েমি কাটাতে চায়ের জুড়ি মেলা ভার। তবে চা পরিবেশনের ক্ষেত্রে এই মাটির ভাঁড়ের যেন কোনো বিকল্পই হয় না, আর এক্ষেত্রে কলকাতার ঐতিহ্য অতি প্রাচীন। কলকাতাবাসী ও মাটির ভাঁড়ে চা, এই সম্পর্কের সমীকরণ অতি সুমধুর। এর সঙ্গে জড়িয়ে রয়েছে কলকাতাবাসীর আবেগ। কিন্তু সারা কলকাতা জুড়ে চায়ের দোকানগুলোয় এই ভাঁড় আসে কোথা থেকে, সে বিষয়েই জানতে এসে গেছি কলকাতার চায়ের ভাঁড় তৈরির আঁতুড়ঘর মানিকতলার কুমোরপাড়ায়। সম্পূর্ণ কলকাতা না হলেও উত্তর ও মধ্য কলকাতার প্রায় সব চায়ের দোকানেই মাটির ভাঁড় যায় এই অঞ্চল থেকেই। কলকাতার বুকেই এ যেন এক আশ্চর্য জগৎ। পাশাপাশি কটা টালির চালের ঘর, এখানেই এক একটা ঘরে এক একজন বিশ্বকর্মার সংসার। মা ছেলে বউ নিয়ে একদিকে ঘর করছে, অন্যদিকে রুজি রুটিরও ব্যবস্থা করছে। প্রধানত যে মাটি ব্যবহার করা হয় ভাঁড় তৈরিতে তা আসে ক্যানিং, ডায়মন্ড হারবার থেকে। এই মাটিগুলোই ইটের টুকরো, কাঁচ এসব থাকতে পারে, তাই প্রথমে সেগুলোকে হাতে করে বেছে ফেলা হয়, এরপর পা দিয়ে ভালোভাবে পেশাই করা হয়। এরপর মাটি ওঠে কুমোরের চাকায়। লক্ষ্মী, সুরেশ এদের মতো বিশ্বকর্মার হাতের ছোঁয়ায় তৈরি হয় কাঁচা মাটির ভাঁড়গুলো। কাঠের পাটায় ভাঁড়গুলো সাজিয়ে ঘরের চালের উপরেই রোদ্দুরে শুকোতে দেয় ওরা। বিকেলের পরন্ত রোদে শুকনো ভাঁড়গুলো তুলে নেয়। রোদে শুকনো ভাঁড়গুলো একটা চুলার উপর সাজিয়ে তার উপর কাগজ, মাটির প্রলেপ আর ছাই চাপা দিয়ে চুলার নিচে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর সারা রাত ধরে একটু একটু করে তৈরি হয়ে ওঠে এই ভাঁড়গুলো। এই কুমোরপাড়ার ঘুম ভাঙে পোড়া মাটির ভাঁড়ে ঠুংঠাং শব্দে। ভোর চারটের অন্ধকারে শহরবাসী যখন পাশ ফিরে আরো এক চোট ঘুম দিতে চায়, তখন থেকেই শুরু হয় এই কুমোরপাড়ার দিনযাপন। চুলার আঁচ নিভে গেছে, ছাই সরিয়ে ভাঁড়গুলো থরে থরে সেজে উঠছে চায়ের দোকানগুলোয় রওনার উদ্দেশ্যে। ভোর আড়মোড়া ভেঙে ওঠার আগেই ওদের পৌঁছতে হবে চায়ের দোকানে, কারণ ওরা না পৌঁছলে যে আপনার আমার মতো অনেক শহরবাসীরই সকালে চায়ের আড্ডাটা জমবে না। কিন্তু সত্যিই কি আজকাল কলকাতাবাসীর ঘুম ভাঙে না মাটির ভাঁড়ে চায়ের চুমুক না দিলে? দিন বদলেছে, যুগ পাল্টেছে, কৃত্রিমতার যুগে মাটির ভাঁড়েরও বিকল্প এসেছে, প্লাস্টিক। হ্যাঁ, সস্তায় সহজপ্রাপ্য প্লাস্টিকের কাপ ও গ্লাস। দিন রাত এক করে থাকা ওই মানুষগুলোর পরিশ্রমকে তুড়ি মেরে রমরমিয়ে বেড়ে চলেছে প্লাস্টিক কাপের ব্যবহার। তাই দিন আনা দিন খাওয়া মানুষগুলোরও আজ পেটের টান বেড়েছে। প্রথম হলো আমার নাম রমেশ প্রজাপতি। এই আমার যে মাটি যে কারবার আছে, বাপ দাদা দিয়ে চলতে এসেছে। তারপরে বাপ দাদা করলে তারপরে এই ছেলেরা কাজ করছে। তারপরে এই মাটি জিনিসটা যে আছে, এই প্লাস্টিকের জন্যে এই মাটি জিনিসটা মার খেয়ে যাচ্ছে। তারপর হলো আর্থিক অবস্থা, এই যে মাটি, এক গাড়ি মাটির দাম 10,000 টাকা পড়ে যায়। তারপরে এক গাড়ি মাটির দাম 10,000 টাকা পড়ে যায়। তারপরে
এই যে আমরা যে চার এক গাড়ি মাটি আসলে চারজন ভাগ করে আমরা নিই, তারপরে দেখে দেখতে গেলে কি প্রোডাকশন, এই যে ছেলে মেয়ে আমরা চারজন মিলে কাজ করি, ঘরে যে যত লোক আছে সব কাজ করি আমরা, তারপরে দেখছি আমাদের হচ্ছে না। এই মাটিটা জিনিস সবাইকে বলা হচ্ছে, এই যে চায় ভাটটা আছে সবাইকে বলা হচ্ছে যেন এতেই লোক ব্যবহারটা করুক। আমার নাম সুরেশ কুমার প্রজাপতি, তারপরে আমার একটা ছেলে একটা মেয়ে আছে, আমার বউ আছে, মা নিয়ে থাকি। এই আমরা মাটি কাজ করছি, মাটি আমাদের আছে ক্যানিং, তারপরে ডায়মন্ড হাওয়া, মাটির দাম হেভি, কিন্তু আমরা চাই মাটির দাম একটু কমলে তাহলে আমাদের সুবিধা হতো, ভালো হতো। এ তো গেল একদিক, আর চায়ের দোকানের মালিকরা ঠিক কি বলছে? আমার নাম প্রবীর সরকার, 24 বছর দোকান, 25 বছরে পড়েছে। আমি এমনি ভাড়াতে চা দেই, কিন্তু পার্সেলের ক্ষেত্রে আমাকে প্লাস্টিক গ্লাস ব্যবহার করতে হয়, নাহলে আমি খরচায় পড়াতে পারবো না। চা নিয়ে আমাদের মধ্যে তর্কের অন্ত নেই। কেউ বলে দার্জিলিং চা ভালো, তো কেউ বলে আসাম চা, কেউ বলে আমি এলাচ দেওয়া চা খাই, তো কেউ বলে না না লাল চাই ভালো। তবু এই চা পরিবেশনের পাত্রটির ব্যাপারে অনেকেরই কোনো ভ্রুক্ষেপ নেই। প্লাস্টিকের চায়ের কাপ কিন্তু পরিবেশ বান্ধব নয়, প্রকৃতিতে মিশতে পারে না এবং প্রকৃতির ক্ষতি করে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন প্লাস্টিকের কাপে চা খেলে হতে পারে কঠিন অসুখ। প্লাস্টিকের কাপের থেকে মাটির ভাঁড়ে চা খাওয়া অনেক ভালো। প্লাস্টিকের কাপে চা খেতে গেলে অনেক রকম সাইড এফেক্ট হয়, পার্শ্ব প্রতিক্রিয়া, পার্টিকুলারলি আমাদের নার্ভের সবচেয়ে বড় বেশি প্রবলেম আছে এক, দ্বিতীয়ত হচ্ছে মেয়েদের ক্ষেত্রে মানে গর্ভাশয়ের কোনো প্রবলেম আসতে পারে, মেয়েদের ডিএনএ প্রবলেম হয়ে যায়, এছাড়াও সবচেয়ে বড় জিনিস হচ্ছে ক্যান্সারের প্রবলেম আসে ওর থেকে, যার জন্যে প্লাস্টিকের কাপে না খাওয়াই ভালো, আমাদের মাটির ভাঁড়টা ব্যবহার করা অনেক বেশি ভালো। অতএব এই কঠিন কৃত্রিমতার যুগেও ঐতিহ্যময় অকৃত্রিম মাটির ভাঁড়ি চা খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কুমোরদের পরিশ্রমটুকু চোখে না পড়ুক, অন্তত নিজেদের স্বাস্থ্য সচেতনতার কথাও কি আমরা একবার ভেবে দেখছি না? তবে কি সব জেনে শুনে নিজেদের মারণ ব্যাধির কারণ আমরা নিজেরাই হতে চাইছি? আর এভাবেই কৃত্রিমতার ভিড়ে কোথাও কি আমরা হারিয়ে ফেলছি কলকাতার ঐতিহ্যময় চায়ের ভাঁড়কে?